হাই এভরিওয়ান, দিস ইজ কাঞ্চন। ইউ আর ওয়াচিং বেদান্ত সিসিআই ইউটিউব চ্যানেল। বেদান্তের আজকের পর্বে তোমাদের জন্য রয়েছে শোষণ। এর আগে আমি তোমাদের সালোক সংশ্লেষ করিয়েছি, আজ যেটা তোমাদেরকে করাতে চলেছি সেটা হচ্ছে শোষণ। প্রথমে মাথায় রেখো, শোষণটা কি না, যে প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কি হবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন যে খাদ্য রয়েছে সেই খাদ্যটা জারিত হবে, এবং জারিত হয়ে স্থিতিক শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তরণ হবে, তখন সেটাকে আমরা কি বলবো না, শোষণ বলবো। একটুখানি দেখে নাও, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়, C6H12O6 গ্লুকোজ উৎপন্ন হয়। এই গ্লুকোজটা কি হবে, ও অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে কি হবে, সম্পূর্ণরূপে জারিত হবে, এবং জারিত হয়ে এর যে স্থিতিক শক্তি সেটা কিসে পরিণত হবে, গতি শক্তিতে পরিণত হবে, তখন সেটাকে আমরা কি বলবো না, সেটাকে বলবো আমরা শোষণ। তাহলে দেখো কি হচ্ছে, প্রথম আমাদের যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে সূর্যের আলো নিয়ে উদ্ভিদ মূলরোমের সাহায্যে কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে, এবং সেই গ্লুকোজ উদ্ভিদ বা প্রাণী কি করছে, শোষণ প্রক্রিয়ায় সেটাকে গতিশক্তিতে রূপান্তরণ করছে, এবং এর থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল নির্গত করছে। এই যে টোটাল প্রক্রিয়াটা, এটাকে বলা হয়ে থাকে কি, শোষণ। শোষণ প্রথম যিনি পর্যবেক্ষণ করেন বা প্রথম এই কথাটা ব্যাখ্যা করেন তিনি হলেন বিজ্ঞানী ল্যাবোসিয়ার। কত সালে, 1780 খ্রিস্টাব্দে তিনি কিন্তু সর্বপ্রথম এই শোষণ বা রেসপিরেশনের তাৎপর্যটা কিন্তু তিনি বের করেন। একটুখানি বলে রাখি, এই যে শোষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় এই গ্লুকোজ জারিত হয়ে এখান থেকে 38 অণু এটিপি কিন্তু উৎপন্ন করে। পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই শোষণ প্রক্রিয়াটা হচ্ছে একটা অপচিতি বিপাক। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়া যখন পড়াশোনা করি তখন আমরা দেখেছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয় না, শক্তি যুক্ত হয়, অর্থাৎ এটাতে কি হয়, শক্তি অ্যাড হয়। তো সেই জন্য আমরা এটাকে কি বলেছিলাম, সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি বিপাক, বা জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সালোক সংশ্লেষে কি বলেছিলাম না, সালোক সংশ্লেষ হচ্ছে একটা উপচিতি বিপাক। ঠিক একই রকম ভাবে আমরা যদি শোষণ প্রক্রিয়াটা দেখি তাহলে এতে কি হয় না, জীবদেহের শুষ্ক ওজন সেটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হয়। তো এই জন্য এটাকে আমরা কি বলে থাকি, অপচিতি বিপাক প্রক্রিয়া। ওকে, চলো এবার দেখো, যদি আমরা দেখি যে আমাদের অন্তঃশোষণ এবং বহিঃশোষণ কি, তাহলে আমরা বুঝতে পারবো যখন কিনা আমাদের কোষের মধ্যে কোনো শোষণ প্রক্রিয়া হবে, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে বা কোষের মাইটোকন্ড্রিয়ায় যখন আমাদের কি হবে, শোষণ প্রক্রিয়া সংঘটিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি না, অন্তঃশোষণ। আর যখন কোষের বাইরে হবে, হ্যাঁ, যেমন আমাদের শ্বাসকার্যটাকে আমরা যদি বলি তাহলে সেটাকে আমরা বলবো কি, বহিঃশোষণ। যদি দুটোর সঙ্গে আমরা একটু তুলনা করি তাহলে দেখতে পাবো যে এটা একটা কি প্রক্রিয়া, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া, ঠিক আছে, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। বাট আমরা যদি অন্তঃশোষণ দেখি কোষের মধ্যে যখনই হচ্ছে তখনই কি হয়ে যাবে, সেটা না, জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া কিন্তু আমার হয়ে যাবে। তাহলে দেখো, আমরা যখন বহিঃশোষণ বা অন্তঃশোষণে ডিফারেন্সিয়েট করছি, প্রথমেই আমরা যেটা পাবো যে না, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া এবং এটা কোষের বাইরে হচ্ছে। কোথায় হয়, কোষের বাইরে, শ্বাস প্রশ্বাস বলতে পারো। আর অন্তঃশোষণ কোথায় হয়, কোষের মধ্যে হয়, সাইটোপ্লাজমে হয় এবং মাইটোকন্ড্রিয়ায় হয়, ঠিক আছে। এবার দেখো, আমাদের অন্তঃশোষণ প্রক্রিয়াটাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলা হয়, কারণ কি হচ্ছে না, কোষের মধ্যে সংঘটিত হচ্ছে, আর এটাকে আমাদের কি বলা হয়, যান্ত্রিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই বহিঃশোষণ প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই। কি বললাম, বহিঃশোষণ প্রক্রিয়ায় উৎসেচকের কিন্তু কোনো ভূমিকা নেই, বাট আমরা যদি অন্তঃশোষণ দেখি এখানে উৎসেচক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে দেখো, এই যে বহিঃশোষণ প্রক্রিয়ায় এটাতে কিন্তু কোনো রকম এটিপি উৎপন্ন হয় না, কি হয় না, কোনো রকম এটিপি উৎপন্ন হয় না। বাট আমরা যদি অন্তঃশোষণ প্রক্রিয়া দেখি তাহলে দেখবো এখানে কিন্তু 38 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু কিন্তু এটিপি উৎপন্ন হয়। দেখো, এই বহিঃশোষণ যে প্রক্রিয়াটা রয়েছে এটা কিন্তু কি হয় না, কোষের বাইরে হয়, এবং এটি প্রাণীদের কেবলমাত্র শ্বাসযন্ত্রগুলো অংশগ্রহণ করে। বাট অন্তঃশোষণ যদি প্রক্রিয়াটা তুমি দেখো তাহলে দেখবে যে উদ্ভিদ এবং প্রাণীর যত সজীব কোষ রয়েছে প্রত্যেকটা সজীব কোষেই কিন্তু আমাদের কি হবে না, অন্তঃশোষণ প্রক্রিয়াটা অ্যাক্টিভেট থাকবে। ক্লিয়ার? চলো এবার দেখো, শোষণ কোথায় হয়, কখন হয়, কিভাবে হয়, এগুলো আমরা একটু জেনে নেব। প্রথমেই বলি যে কথাটা আমি বলছিলাম যে শোষণ কোথায় হয়,
সব সময় মাথায় রাখবে সজীব কোষে, সজীব কোষে কিন্তু আমাদের কি হয়, শোষণ হয় দিন রাত সব সময় অল টাইম, ঠিক আছে? যদি আমরা দেখি শোষণের কটা পর্যায়, শোষণের দুটো পর্যায়। প্রথম পর্যায়ে কি রয়েছে, গ্লাইকোলাইসিস, যেটা কিনা আমাদের সাইটোপ্লাজমে হবে, এবং দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা আমাদের কি, ক্রেভস চক্র, যেটা কোষের মাইটোকন্ড্রিয়াতে হবে। এবং দেখো এই মাইটোকন্ড্রিয়াতে সব থেকে বেশি কি হবে, শক্তির মুক্তি ঘটে, বা এখানে শক্তি নিয়ে সমস্ত রকম অ্যাক্টিভিটিগুলো হয়, এবং ফাইনালি এটিপি, যেটা 38 অণু উৎপন্ন হয়, এটা কিন্তু আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে হয়। সেই জন্য আমরা এই মাইটোকন্ড্রিয়াকে কি বলে থাকি, পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তি ঘর কিন্তু বলে থাকি। পাশাপাশি এই এটিপিকে আমরা বলে থাকি এনার্জি কারেন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম যেটা আমি বললাম, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের শক্তিঘর, এবং এটিপি যেটা উৎপন্ন হচ্ছে, এই এটিপিকে কিন্তু আমরা বলে থাকি কি না, এনার্জি কারেন্সি কিন্তু বলে থাকি। তাহলে দেখো আমরা যদি বলি প্রথমে যে শোষণের স্থান, তাহলে অবশ্যই আমাদের কি হয়ে যাবে, শোষণের স্থান হয়ে যাবে সজীব কোষ। শোষণের স্থান কি হয়ে যাবে, সজীব কোষ। শোষণের যদি সময়টা আমি দেখি, তাহলে টাইমটা কিন্তু অল টাইম, মানে সব সময় হয়, সব সময় কিন্তু আমাদের শোষণ কার্য চলে। শোষণ অঙ্গাণু যদি আমি বলি, তাহলে অবশ্যই আমরা পেয়ে যাব কি, মাইটোকন্ড্রিয়া। তাহলে শোষণের অঙ্গাণু কোনটা, মাইটোকন্ড্রিয়া। আর যদি শোষণ বস্তু বলি, শোষণ বস্তু বলি, তাহলে দেখো আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা সবই আমরা পাবো, কিন্তু যদি প্রধান শোষণ বস্তু বলি তাহলে কিন্তু গ্লুকোজ হয়ে যাবে। প্রধান শোষণ বস্তু কি হয়ে যাবে, প্রধান শোষণ বস্তু কিন্তু আমাদের গ্লুকোজ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখো। গ্লাইকোলাইসিস কোথায় হয় তাহলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লাইকোলাইসিস হয় কোষের সাইটোপ্লাজম। তারপরে দেখো আমরা যদি দেখি যে ক্রেভস চক্র, আমরা কেবলই পেলাম ক্রেভস চক্র কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ায় হয়। এবার দেখো প্রধান শ্বাসসংযোগ যদি আমরা দেখি, তাহলে আমরা পাবো দুটো প্রধান শ্বাসসংযোগ রয়েছে, একটা হিমোগ্লোবিন, যেটা আমাদের মানুষের রয়েছে, হিমোগ্লোবিন প্রধান শ্বাসসংযোগ, আর একটা হচ্ছে হিমোসায়ান, যেটা কবজি শ্রেণীর প্রাণীদের মধ্যে আমরা দেখতে পারি, বা কবজি বা কম্বোজ শ্রেণীর প্রাণীদের মধ্যে আমরা দেখতে পারি, হিমোসায়ানিন। ক্লিয়ার? এবার চলে আসো যে শ্বাসরঞ্জক গুলো হয় সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে নেব, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। হিমোগ্লোবিন, যেটা যার লৌহ গঠিত শ্বাসরঞ্জক, হিমোগ্লোবিন, হ্যাঁ, এটা কাদের হয় না, যারা কিনা মেরুদণ্ডী প্রাণী, যাদের লোহিত রক্তকণিকা আছে, এবং অমেরুদণ্ডী প্রাণী যাদের রক্তরসে থাকে, তাদেরকে আমরা কি বলবো, তাদের যে শ্বাসরঞ্জক আমরা দেখতে পাই সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তোমরা মাথায় রাখবে হিমোগ্লোবিন দুটো ভাগে বিভক্ত হয় আমাদের মানব শরীরে, একটা অক্সি হিমোগ্লোবিন আর একটা কার্বক্সি হিমোগ্লোবিন। এই দুটো পার্টে বিভক্ত হয়ে কিন্তু কি করে, অক্সিগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন তো যৌগ গঠন করে, অক্সিজেন বহন করে, আর কার্বক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে, কি কি বহন করে না, কার্বন ডাই যুক্ত রক্ত বা দূষিত রক্ত কিন্তু বহন করে হিমোগ্লোবিন। ক্লিয়ার? হিমোসায়ানিন, যেটা আমাদের তাম্র গঠিত শ্বাসরঞ্জক, প্রথমটা তাহলে হিমোগ্লোবিন কি ছিল, লৌহ গঠিত, হিমোসায়ানিন যেটা রয়েছে এটা হচ্ছে তাম্র গঠিত শ্বাসরঞ্জক। কি বললাম না, এটা হচ্ছে তাম্র গঠিত শ্বাসরঞ্জক। এটা কোথায় দেখতে পাওয়া যায়, কবজি এবং কম্বোজ শ্রেণী প্রাণীদের রক্তরসে কিন্তু আমরা এটা পাই। এরপরে দেখো হিমোএরিথ্রিন, হিমোএরিথ্রিনটাও হিমোগ্লোবিনের মতো কি পেলাম, তারপরেরটা হিমোএরিথ্রিন, এরিথ্রিন। দেখো এই হিমোএরিথ্রিন যেটা রয়েছে এটাও কিন্তু আমাদের লৌহ গঠিত শ্বাসরঞ্জক। যদি আমরা দেখি তাহলে পলিকিট এবং কয়েক ধরনের কৃমির রক্তে কি বললাম আমি, হিমোএরিথ্রিন কাদের দেখতে পাওয়া যায়, কিছু পরিমাণ প্রাণী যারা এরকম রয়েছে, কৃমি, কয়েক রকমের কৃমি এবং পলিকিট জাতীয় প্রাণীদের শরীরে এই হিমোএরিথ্রিন কিন্তু আমরা পাই। আর একটা হচ্ছে ক্লোরোকিউনিন, এটাও আমাদের কি, লৌহ গঠিত শ্বাসরঞ্জক। কি বললাম, ক্লোরোকিউনিন। দেখো এটা পলিকিট প্রাণী রক্তরসে একমাত্র পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের চার রকমের শ্বাসরঞ্জক আমরা পেলাম। এইবার আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের প্রধান শোষণ বস্তু। শোষণ বস্তুর কথা আমি একটু আগেই বলেছি যে প্রধান শোষণ বস্তু আমাদের কি হয়ে যাবে, প্রধান শোষণ বস্তু কিন্তু আমাদের এখানে গ্লুকোজ হয়ে যাবে। কিন্তু গ্লুকোজ ছাড়াও আমাদের প্রোটিন, প্রোটিন ফ্যাট এইগুলো কিন্তু আমাদের কি হয় না, শোষণ বস্তু হিসেবে ব্যবহৃত হয়। আমরা যদি দেখি 1 গ্রাম, 1 গ্রাম গ্লুকোজ দহনে কি হয়, 180 সরি 1 অণু গ্লুকোজ দহনে,
180 গ্রাম কি উৎপন্ন করে, না 180 গ্রাম মানে এক অণু গ্লুকোজ যেটা 180 গ্রাম এটা যদি সম্পূর্ণরূপে জারিত হয় তাহলে 686 কিলো ক্যালোরি KCL তাপ শক্তি কিন্তু নির্গত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বললাম যে না, এক গ্রাম সরি এক অণু বা 180 গ্রাম যদি আমার কি হয় না 180 গ্রাম যদি গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয় 186 কিলো ক্যালোরি আমার তাপ শক্তি কিন্তু বের হবে। ঠিক আছে, চলো এবার দেখো, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের শোষণ পদ্ধতিটা। শোষণ পদ্ধতিটা আমরা একটু দেখে নেবো। দেখো শোষণ পদ্ধতিতে কি হয়, এখানে দেখতেই পাচ্ছ C6H12O6 রয়েছে আমাদের, এর সাথে 6 অণু অক্সিজেন কি হচ্ছে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল এবং 686 কিলো ক্যালোরি তাপ শক্তি আমাদের উৎপন্ন হচ্ছে, যেটা আমি একটু আগে পেলাম। এটা কিসের সাহায্যে? মাস্ট বি, এটা মাস্ট বি উৎসেচকের সাহায্যে। কিসের সাহায্যে? উৎসেচকের সাহায্যে। এবার দেখো এই যে যে শোষণ পদ্ধতিটা, শোষণ পদ্ধতি কি তাই, তাহলে কোষের মধ্যে বা কোষে যে খাদ্য উপাদান রয়েছে সেটা জারিত হবে, জারিত হয়ে কোষের মধ্যে যে স্থিতিক শক্তি সেটা তাপ শক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই যে গ্লুকোজ কিসে পরিণত হলো, তাপ শক্তিতে পরিণত হলো। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকেই আমরা কি বলবো যে না এটা হচ্ছে শোষণ প্রক্রিয়া। তাহলে শোষণ প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, ফার্স্ট অফ অল এখানে তো শক্তি উৎপন্ন হবেই 686 কিলো ক্যালোরি, এবং সেকেন্ড যেটা আমাদের উৎপত্তি লাভ করবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং তারপর আমাদের যেটা উৎপত্তি লাভ করবে সেটা হচ্ছে জল। এই তিনটে জিনিস কিন্তু আমাদের শোষণের পরে উৎপত্তি লাভ করে। এবার দেখো এই শোষণ পদ্ধতিটা কটি মূল ভাগে ভাগ করা যায়। শোষণ পদ্ধতিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা কি গ্লাইকোলাইসিস তোমরা দেখতেই পাচ্ছ, আরেকটা হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। এই দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। চলো আমরা এক এক করে দুটোকে ক্লাসিফাই করে নিই। প্রথম যেটা রয়েছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কি না, যে প্রক্রিয়ায় কি হবে বিভিন্নভাবে কোষের সাইটোপ্লাজমে কি হবে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে, ক্লিয়ার? আমি আবারও বলছি, কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে গ্লুকোজ থেকে কি উৎপন্ন হবে, গ্লুকোজ 6-ফসফেট, এবং তার থেকে উৎপন্ন করবে ফ্রুক্টোজ, এবং ফ্রুক্টোজ থেকে উৎপন্ন হবে ফসফেট, এবং ফসফেট থেকে উৎপন্ন হবে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন করবে আমাদের 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে 2 অণু এটিপি। ক্লিয়ার? আমি আবারও বলছি, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি হবে না, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট উৎপন্ন হবে, এবং সেটা থেকে উৎপন্ন হবে ফ্রুক্টোজ, এবং ফ্রুক্টোজ থেকে উৎপন্ন হবে ফসফেট, এবং ফসফেট থেকে উৎপন্ন হবে পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে বা পাইরুভেট অ্যাসিড থেকে আমার কি উৎপন্ন হবে, 2 অণু এটিপি। এই যে টোটাল প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে আমরা কি বলবো, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কোথায় হয়, গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে হয়। এবার দেখো এই পদ্ধতিটা সর্বপ্রথম এম্বোডেন, মেয়ারহফ এবং পারনেস প্রথম লক্ষ্য করেন, এবং সেই জন্য তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এটাকে কি বলা হয়, ইএমপি পথ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হচ্ছে, আমি আবার একবার রিপিট করছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে গ্লুকোজ, প্রথমে গ্লুকোজ 6-ফসফেট, তারপর ফ্রুক্টোজ, তারপর 6-ফসফেট, এবং সর্বোপরি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এটিপি উৎপন্ন হবে। যদি আমরা ফাইনালি বলি তাহলে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু এটিপি উৎপন্ন করবে। এই প্রক্রিয়াটা প্রথম ইএমপি অর্থাৎ এম্বোডেন, মেয়ারহফ এবং পারনেস প্রথম লক্ষ্য করেন, তাই তাদের নাম অনুসারে এটাকে কি বলা হয়ে থাকে না, এটাকে বলা হয়ে থাকে ইএমপি পথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার অ্যাসপেক্টে ইএমপি পথ কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট চলো, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় ঘটবে। আমরা একটু আগেই দেখেছি যেটা আমাদের প্রথমটা কোথায় ঘটে না, সাইটোপ্লাজমে ঘটে, আফটার দ্যাট আমাদের ক্রেবস চক্র রয়েছে যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটবে। কিসের উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতি। এটা প্রথম যিনি লক্ষ্য করেন কত খ্রিস্টাব্দে,
হ্যান্স ক্রেভস 1937 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই প্রক্রিয়াটা কিন্তু পর্যবেক্ষণ করে, এবং সেই কারণে তার নাম অনুসারে এটাকে কি বলা হয়ে থাকে, তার নাম অনুসারে কিন্তু এটাকে বলা হয়ে থাকে ক্রেভস চক্র। দেখো এখানে যেটা হবে, এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করবে, এবং অ্যাসিটাইল কোয়ে থেকে বিভিন্নভাবে সাইট্রিক অ্যাসিড, এবং ফাইনালি যেটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে কি, বিভিন্ন অন্তর্কালীন যৌগের মাধ্যমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, এবং এখানেই এই চক্রটা শেষ হয়ে যাবে। কিসে উৎপন্ন করবে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে উৎপন্ন হবে, এবং তখন এই প্রক্রিয়াটা কিন্তু এখানে শেষ হবে। এবং দেখো এখানে যদি আমরা দেখি সাইট্রিক অ্যাসিড, যার মধ্যে 3টি কার্বক্সিল গ্রুপ থাকবে, যেটাকে আমরা কি বলি, কার্বক্সিলিক অ্যাসিড বলি, বা টিসিএ চক্রও কিন্তু আমরা এখানে বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি, টিসিএ। কেন? কারণ হচ্ছে এখানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু এখানে উৎপন্ন করে, এবং পাশাপাশি এটাকে কিন্তু আমরা সাইট্রিক চক্র বলে থাকি। কারণ কি না, কারণ এই প্রক্রিয়ায় সাইট্রিক অ্যাসিডও কিন্তু আমাদের উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো আমরা যদি এটাকে আর একবার একটু ডিসকাস করে নিই, তাহলে আমরা দেখতে পাবো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এবং ফাইনালি অ্যাসিটাইল কোয়ে থেকে অ্যাসিড সাইট্রেট, এইটা কিন্তু আমাদের উৎপন্ন হবে। এবং দেখো এটা উৎপন্ন হওয়ার পরে এখান থেকে আমাদের যেটা ফাইনালি উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের কি, ট্রাই কার্বলিক অ্যাসিড। সেই জন্য এটাকে আমরা কি বলি, ট্রাই কার্বলিক অ্যাসিড চক্রও কিন্তু আমরা বলে থাকি। ওকে, তো এটাকে আমরা টিসিএ চক্র বলে থাকি। এবং দেখো যদি আমরা দেখি শোষণে যে 38 অণু এটিপি, শোষণের যে 38 অণু এটিপি উৎপন্ন হয় তার যদি আমরা হিসাবটা দেখি, তাহলে দেখতে পাবো যে না গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। এবং দেখো তারপরে ফসফোলাইট এবং বিভিন্ন ইসের থেকে প্রথম যে ডাই ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেখানে আমাদের 6 অণু এটিপি, এবং ফাইনালি 30 অণু এটিপি, যেটা আমাদের ক্রেভস চক্রের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। কিসের মাধ্যমে? ক্রেভস চক্রের মাধ্যমে। এইভাবে কিন্তু টোটাল আমাদের 38 অণু এটিপি কিন্তু আমার উৎপন্ন হয়। ওকে, চলো এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণ। প্রথমেই মাথায় রাখবে, যখন অক্সিজেনের উপস্থিতিতে কোনো শোষণ প্রক্রিয়া সংঘটিত হবে তখন সেটাকে কি বলবো আমরা, সবাত শোষণ। আর যখন আমার অক্সিজেনের উপস্থিতি ছাড়া, দেখো এখানে দেখতেই পাচ্ছ নাইট্রোজেন রয়েছে, তখন সেটাকে আমরা কি বলবো, অবাত শোষণ। এবার দেখো সবাত শোষণ কিন্তু উন্নত জীব দেহে হয়। কোথায় হয়? উন্নত জীব দেহে। আর যদি আমরা দেখি অবাত শোষণ, তাহলে দেখো যে প্রক্রিয়ায় অণুজীবী জীব কোষ কোষস্থ খাদ্যকে অক্সিজেনের অনুপস্থিতিতে জারণ করে, অর্থাৎ যদি কোনো পদার্থ, কোনো প্রাণী কোথাও পচে যায়, তার উপর বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীব পড়ে কি করবে, সেটাকে পচিয়ে দেবে, এবং এর জন্য কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয়? NO3-র প্রয়োজন হয়। তো এই প্রক্রিয়ায় যে শোষণ বা যে শক্তির মুক্তি ঘটবে সেটাকে আমরা কি বলবো, অবাত শোষণ। ঠিক আছে, চলো এই পর্যন্তই আজকে, এবং পরবর্তী ক্লাসে বিভিন্ন শোষণ অঙ্গ এবং শ্বাস অঙ্গ সম্পর্কে আমরা আলোচনা করব, বিভিন্ন প্রাণী এবং পাশাপাশি মানুষের শ্বাস অঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং পাশাপাশি তোমাদের কোন ধরনের ক্লাস প্রয়োজন সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, সেই ক্লাস আমরা কিন্তু দ্রুত প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আগামীকাল। আরেকটা কথা যেটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে, অলরেডি আমরা আমাদের অ্যাপস ডেভেলপ করেছি, তোমরা যদি কেউ চাও আমাদের অ্যাপস ডাউনলোড করে নেবে, তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো। আমাদের অ্যাপসের নাম রয়েছে বেদান্ত সিসিআই বলে, যদি তোমরা প্লে স্টোরে সার্চ করো তাহলে আমাদের অ্যাপস পেয়ে যাবে, এবং অ্যাপসে জয়েন করো। অ্যাপসে তোমাদের ফ্রি মক টেস্টের ব্যবস্থা কিন্তু আমরা রাখছি, যেটা কিনা প্রতি সপ্তাহে নির্দিষ্ট টপিক অনুযায়ী তোমাদের ফ্রি মক টেস্টের একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু আমরা তৈরি করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বেদান্তের টিমের সাথে যুক্ত থাকার জন্য। আজ এখানেই, দেখা হবে আগামী ক্লাসে, তত সময়ের জন্য জয় হিন্দ।